বাংলাদেশের একসময় অত্যন্ত জনপ্রিয় সিনেমা হল মধুমিতা সিনেমা হলে মুভি দেখে ফেরার পরে অনেকেই একসময় ধরে ফেলতে পারতেন যে মধুমিতা সিনেমা হল থেকে মুভি দেখে ফিরছি। কিভাবে? আশা করি আজকের এপিসোডটি দেখলে একটু পরেই বুঝতে পারবেন সেটা। একটা ব্র্যান্ডকে স্ট্রংলি পজিশন করার জন্য মার্কেটিয়াররা কিন্তু কিছু কমন ব্র্যান্ড এলিমেন্ট নিয়ে কাজ করে, এই যেমন লোগো, স্লোগান, ক্যারেক্টার, জিঙ্গেল, প্যাকেজিং ইত্যাদি। উদ্দেশ্য কিন্তু একটাই, ব্র্যান্ডটাকে একটা ডিফারেন্ট লুক অ্যান্ড ফিল দেওয়া। কিন্তু এই ইন্টেন্স ব্র্যান্ড কম্পিটিশনের যুগে মার্কেটিয়াররা কিন্তু এখন অনেক অ্যাডভান্স লেভেলের মার্কেটিং নিয়ে কাজ করছে। এখন ব্র্যান্ডগুলো চায় কাস্টমারকে একটি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিতে, টু ইউজ দ্য সেন্সেস অ্যান্ড পারসেপশন অফ দ্য কাস্টমার্স কম্বাইন্ডলি, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং, অ্যান্ড দিস ইজ অলসো নোন অ্যাজ সেন্সরি মার্কেটিং। সেন্সরি মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ সাবসেট বা বলা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট সাবসেট হচ্ছে সেন্ট মার্কেটিং। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন কোনো কিছুর স্বাদ নেওয়া, দেখা, শোনা বা কোনো কিছু ধরে দেখা বা কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, এগুলোর কোনো না কোনোটিতে অনুরণন তৈরি করাই কিন্তু একটি ব্র্যান্ডের কাজ, তাই না? ঘ্রাণ শক্তি হচ্ছে এমন একটি শক্তিশালী জিনিস যা আমরা সবাই সবসময় ব্যবহার করছি। তরি তরকারি, ফলমূল থেকে শুরু করে হোটেলের রুম বাথরুম পর্যন্ত শুধুমাত্র আমরা আমাদের ঘ্রাণ শক্তিকে ব্যবহার করে যাচাই করে থাকি। কোনো একটি গাড়ি যতই নতুন হোক না কেন, গাড়িটির ভিতরে গন্ধ যদি নতুন না হয় তাহলে আপনি কি গাড়িটি কিনতে চাইবেন? অবশ্যই না। এমনকি একটি জুতা কিনতে গেলেও আমরা শোরুমে কিন্তু একটি আলাদা গন্ধ ফিল করার চেষ্টা করি, রাইট? রিসার্চ অর্গানাইজেশন মিলওয়ার্ড ব্রাউনের সাথে বিখ্যাত ব্র্যান্ড এক্সপার্ট মার্টিন লিনস্ট্রম টেস্ট কালার স্মেল নিয়ে একটি রিসার্চ চালান, এবং রিসার্চের ফলাফলে দেখা যায় যে লুকের পরে স্মেল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দ্যাট ওয়ার্কস ফর ব্র্যান্ড। ব্র্যান্ড এলিমেন্টের একটি অন্যতম উপাদান হিসেবে সেন্ট মার্কেটিং কিন্তু এখনও অনেকটাই উপেক্ষিত। একটি ব্র্যান্ডের লোগো, কালার, প্যাকেজিং এগুলো যতই ভালো হোক না কেন, এটি আপনাকে বড়জোর এটি বলাতে পারে যে বাহ, দারুণ তো। কিন্তু সেন্ট মার্কেটিং এমন একটি কনসেপ্ট, ইফ ইট ওয়ার্কস প্রপারলি এই সেন্ট আপনাকে করতে পারে আবেগপ্রবণ, করতে পারে স্মৃতিকাতর। ছোটবেলাতে আমরা এক ধরনের ইরেজার কিনতাম যে ইরেজারগুলোতে খুব সুন্দর একটি গন্ধ দেওয়া থাকতো, এবং আমার মনে আছে যে সবসময় আমরা ওই ইরেজারটিই কিনতে চাইতাম। রোলস রয়েস 1990 সালে তাদের একটি নতুন মডেলের গাড়ি বাজারে আনে এবং গাড়িটি খুব ভালো বাজার পায় না, এবং তখন তারা রিসার্চ করে দেখে যে কাস্টমাররা ওই নতুন মডেলের গাড়ির মধ্যে 1965-এ ব্যবহার করা একটি ইন্টেরিয়রের গন্ধ খুঁজে বেড়াচ্ছে। এবং যখনই তারা 1990 সালের ওই গাড়ির মডেলে 1965 সালের ওই গন্ধটি ইন্ট্রোডিউস করে, পুনরায় তাদের বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে। এবার একটি সত্যি গল্প শেয়ার করি। একজন মহিলা যিনি তার 13 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন, তখন তাদের বাসার সামনে একটি লিলাক ফুলের গাছ ছিল, এবং এই সেম মহিলা যখন তার 25-26 বছর বয়সে একটি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন প্রায়ই তার মাকে মনে পড়তো, এবং যখনই তার মাকে তার মনে পড়তো তখনই তিনি ঠিক সেই সেম লিলাক ফুলের গন্ধ পেতেন, যদিও তার অ্যাপার্টমেন্টের চারপাশে লিলাক বা এ জাতীয় কোনো ফুলের গাছই ছিল না। তাহলে কি মানব মস্তিষ্ক গন্ধ তৈরি করতে পারে বা কোনো পুরনো গন্ধকে ফিরিয়ে আনতে পারে? রিসার্চ কিন্তু বলছে যে আমাদের মস্তিষ্কের যে অংশে ল্যাঙ্গুয়েজ বা জাজমেন্ট তৈরি হয়, আমাদের ঘ্রাণ শক্তি নেয়ার অনুভূতিটা সেই অংশে প্রবেশ করে না, বরং আমাদের ঘ্রাণ শক্তি নেয়ার অনুভূতিটা প্রবেশ করে আমাদের লিম্বিক সিস্টেমে, যেখানে লং টার্ম মেমোরিজ এবং ইমোশন তৈরি হয়। বাট রিমেম্বার ওয়ান থিং, সেন্ট ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ইজ ইউজিং অনলি ওয়ান সেন্ট ফর দ্য হোল ব্র্যান্ডিং। সেন্ট মার্কেটিং কনসেপ্ট কিন্তু ব্র্যান্ডের ডিফারেন্সিয়েশন তৈরি করার জন্য একটি অনন্য উপাদান। বিশ্বের সার্ভিস ইন্ডাস্ট্রির অনেক বড় বড় ব্র্যান্ড কিন্তু অলরেডি সেন্ট মার্কেটিং কনসেপ্টকে এখন অনেক অ্যাক্টিভলি ব্যবহার করছে। বিশ্বের অনেক বড় বড় হোটেল চেইনগুলো কিন্তু তাদের লবিতে সেম সিগনেচার সেন্ট ইউজ করে। সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের প্রত্যেকটি এয়ারক্রাফটে সেম সিগনেচার সেন্ট কিন্তু ইউজ করে। স্টারবাকস কফি, তারা কিন্তু কফি ছাড়া অন্যান্য ফাস্ট ফুডও বিক্রি করে, কিন্তু স্টারবাকস কফির প্রত্যেকটি ব্রাঞ্চে কফির সেই অতুলনীয় স্মেল, এবং এটাই কিন্তু স্টারবাকস কফির ব্র্যান্ডের অনন্যতা। সেন্ট মার্কেটিং কনসেপ্ট এমনকি ব্যবহার করা হয়েছে কনসার্টেও। যে কনসার্টগুলোতে সেম সিগনেচার সেন্ট ইউজ করা হয় দেখা গিয়েছে যে সেই সব কনসার্টে শ্রোতারা অনেক বেশি প্রাণচঞ্চল এবং প্রাণবন্ত থেকেছে। এবার একটি মজার গল্প শেয়ার করি। এক ব্যক্তি তার গার্লফ্রেন্ডের একটি সিগনেচার সেন্টকে কিন্তু খুব পছন্দ করত। তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে প্রায়ই ওই পারফিউমটির গন্ধ পেত। তো একবার একটি রিটেল স্টোরে গিয়ে সেই সেম পারফিউমটির গন্ধ সে পাচ্ছিল, এবং চারিদিকে তাকিয়ে তার গার্লফ্রেন্ডকে খুঁজছিল। পরে দেখা গেল যে সে যে গন্ধটি পাচ্ছিল সেটি ছিল আসলে টাইডের গন্ধ, এবং তার গার্লফ্রেন্ডটি আসলে কোনো পারফিউম ব্যবহার করতো না, বরং সে যে কাপড় পরে আসতো সেটা যদি ধোয়া কাপড় হতো তা সেই কাপড় থেকে টাইডের গন্ধই বেরোতো। এখানে টাইডও কিন্তু সেই সেম সেন্ট মার্কেটিং কনসেপ্টই ব্যবহার করছে। সেন্ট মার্কেটিংয়ের জন্য কিন্তু ব্র্যান্ডের ডিএনএ জানাটা খুবই জরুরি। একটি স্পা সেলুন, তাদের অ্যারোমাটা কিন্তু অবশ্যই হতে হবে রিল্যাক্সিং। অপরদিকে একটি স্পোর্টস রিটেল, তাদের অ্যারোমা কিন্তু রিল্যাক্সিং হলে চলবে না, বরং তাদের অ্যারোমাটি হতে হবে অনেকটাই এনার্জেটিক এবং কিছুটা রাগেট।
তাই সিগনেচার সেন্টকে অবশ্যই ব্র্যান্ডের পার্সোনালিটি, ব্র্যান্ডের প্রমিস এবং ব্র্যান্ডের ওভারঅল ইমোশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সেন্ট মার্কেটিং ইমপ্লিমেন্ট করার জন্য বা কোনো সিগনেচার সেন্ট তৈরি করার জন্য মার্কেটিয়াররা তাহলে কাদের শরণাপন্ন হবে? যেসব কোম্পানি সেন্ট তৈরি করে তাদের না, বরং যেতে হবে সেই সব সুগন্ধি শিল্পী বা সুগন্ধি কারিগরদের কাছে যারা ডিফারেন্ট নোট তৈরি করে। এরকম কোনো সুগন্ধি শিল্পীকে বোঝাতে হবে আসলে ব্র্যান্ডের নেচার কীরকম, ব্র্যান্ড আসলে কী প্রমিস করে এবং আপনি আসলে কোন ধরনের কাস্টমারকে টার্গেট করছেন। এবং এভাবে কয়েকটি নোট তৈরি হওয়ার পরে বা এভাবে কয়েকটি সেন্ট তৈরি হওয়ার পরে সেগুলোকে টেস্ট করে দেখতে হবে সেগুলো পারফরম্যান্স কীরকম এবং এগুলো কীভাবে আসলে কাস্টমাররা গ্রহণ করছে। শুধুমাত্র সুগন্ধি শিল্পী বা কারিগর নয়, বরং সেন্ট মার্কেটিং করে এরকম অনেক প্রফেশনাল এজেন্সিও কিন্তু এখন আছে। সো দ্যাটস ইট, উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ আওয়ার ডিসকাশন টুডে। আর হ্যাঁ, বলুন তো, মধুমিতা সিনেমা হলে মুভি দেখে ফেরার পরে অনেকেই কীভাবে ধরে ফেলতো ব্যাপারটা? আশা করি ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন। নেক্সট এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাপি ব্র্যান্ডিং। এবং যখনই রোলস রয়েস তাদের এই নতুন মডেলের গাড়িতে 1965 ওই গন্ধটি ইন্ট্রোডিউস করে, পুনরায় বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে। পুনরায়